সৌর বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়ে প্রশংসিত পাভেল চক্রবর্তী। স্বনির্ভর হন, সৌর বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়ে প্রচুর রোজগার করুন। সৌর বিদ্যুৎ পরিষেবা দিয়ে রোজগার করুন কোন রকম পুঁজি ছাড়া, কোন রকম এজেন্সি ডিলার বা কোম্পানির আন্ডারে না থেকেই নিজের ব্যবসা নিজে করুন এবং প্রচুর রোজগার করুন। মনে রাখবেন, কোন রকম পুঁজি ছাড়াই। পাভেল চক্রবর্তীর তত্ত্বাবধানে অল বেঙ্গল সোলার ওয়ার্কার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় সৌর বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়ে স্বনির্ভর হতে আজই যোগাযোগ করুন। যোগাযোগ ইভান সোলার, গোবরডাঙ্গা পৌরসভার পাশে সম্মিলনী ময়দান। আপনার বাড়ি বা দোকানে কিংবা প্রতিষ্ঠান বা মন্দির মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ পরিষেবা নিন, প্রকৃতি পরিবেশ বাঁচান, ভালো থাকুন। সম্মান জানাই বা আবার বলবো, শিল্পায়ন কর্তৃপক্ষ মাননীয় স্যার আশিস চট্টোপাধ্যায় মহাশয়, নন্দদুলাল বাবু, বেটসের সমস্ত কর্মকর্তাগণ এবং আমার সহকর্মীরা, যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আজকে এত সুন্দর পরিবেশে আমি কিন্তু আজকের অনুষ্ঠানটা করতে পারতাম না। তো আপনারা দেখছেন আমাদের বিভিন্ন দ্রব্য সামগ্রী আনা শুরু হয়ে গেছে। আমাদের ইউটিউব চ্যানেলে এটা দেওয়া থাকবে, আমরা তিন দিনের মধ্যে এটাকে দিয়ে দেবো, যেটা সবাই জানতে পারবে। অলরেডি 1000 কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, তারা জানবে। তো অবশ্যই ছাত্ররা আছে, তারা জানবে। আগামী দিনেও আপনারা প্রচার করে দেবেন, যেখানে ফ্রি ট্রেনিং এবং বিজনেস প্ল্যান আমরা সব সময় বলতে থাকবো। আমাদের এমন কোনো ধ্যান নীতি ধারণা নিয়ে আমরা এগোচ্ছি না যে আমাদেরই কাছে মালপত্র কিনতে হবে। যদি কর্মসংস্থান তৈরি হয়, কর্মীরা বাঁচে, তাহলে আমার ফাউন্ডেশন বাঁচবে। কর্মীরা যদি বাঁচে, কর্মী যদি তৈরি হওয়ার জায়গা তৈরি হয়, তাহলে আমার সংগঠন বাঁচবে। আমি জানি আমার মধ্যে যদি অসন্ততা না থেকে থাকে, আমাদের কর্মীদের মধ্যে যদি কর্মস্পৃহা অর্থাৎ কাজ করার ইচ্ছা যদি থেকে থাকে, তাহলে আমাদের এই প্রচেষ্টাকে কেউ কোনোভাবে খর্ব করতে পারবে। তো আপনাদের আশীর্বাদ আবার নিয়ে, আমিনুর সাহেবকে সঙ্গে নিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। প্রথমে আমি আপনাকে আমার বাবাকে আমি প্রণাম করি। বাবার কাছে অনেক কিছু শিখেছি। তা বলেছে, অশ্বমেধের ঘোড়া ছোট তো হয় কোথায়, যে জায়গায় ঘোড়া আটকাবে সেখানে কিন্তু তোমার শত্রু আছে। আমি ওই ফেসবুকে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছি টানা 10 বছর। আমাকে কেউ এখনো অনুপ্রাণিত করার পরিবর্তে অনুপ্রাণিত করেনি, তাই ফেসবুক বন্ধুদের সবার আগে প্রণাম। আপনারা যদি আমাদেরকে সৎ এবং সঠিক মনে হয় একটু ছড়িয়ে দেবেন। আর দ্বিতীয় পর্যায়ের কথা, আপনারা যারা বলছেন সোলার কাজ করে না, ব্লক স্তর, রাজনৈতিক মহল ইত্যাদি, তার একটাই উত্তর আছে। অল বেঙ্গল সোলার ওয়ার্কার ওয়েলফেয়ার ফাউন্ডেশন জানে যে তাদের বদনাম হয়ে গেছে, যে কারণে তারা কাজটা পাচ্ছে না। এই জন্য কোনো কোম্পানি কেন, যে কোনো সংগঠন, যে কোনো কাজ যেখানে ভুল হবে, আমার সংগঠনের পক্ষ থেকে লোকজন গিয়ে প্রতিবাদ করবে। মাফ করবেন, এটা কোনো পলিটিক্যাল প্রতিবাদ নয়। আপনাদের এলাকায় আপনাদের পয়সায় জিনিস বসছে, এই জিনিসটা সঠিকভাবে বসাতে হবে, তার মেনটেন করতে হবে, এই দাবিটা আপনাদের জানাতে হবে। সেটা সঠিক আছে না বেঠিক আছে তার স্পেসিফিকেশন, কোন ব্যাটারির সাথে কোন সোলার প্লেট বসছে, কোন সোলার প্লেটে এবং ব্যাটারির সাথে কত মানের লোড দেওয়া হয়েছে, এই হিসাবটা জানলেই পারা যায়। আমি আজ আপনাদের প্রথম সেই হিসাবটা শেখাবো, খুব সিম্পল, ভেরি সিম্পল, একদম আঙুলে করবুনে যেমন যোগে যোগ বিয়োগ করা যায় তেমন করে করা যায়। আমি এই সিম্পল রুলসটা আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। আপনারা 10 দিয়ে ভাগ করতে জানেন, জানেন তো সবাই, 10 দিয়ে কিছু ভাগ করলে শূন্য গায়েব হয়ে যায়, জানেন তো এটা, ঠিক তো? আর সাধারণ গুণ নামটা, 6 ঘরের নামটা জানেন? হ্যাঁ না বলতে হবে, আমি এখানে মাস্টার মশাই। আবার এখন আমি আপনারা আপনারা আমার অতিথি সম্মানীয়, কিন্তু আমি এখন মাস্টার মশাই, এখন আমি মাস্টার মশাই, তাই জন্য আমি প্রশ্ন করলে উত্তর দিতে হবে। তো 10 দিয়ে ভাগ করতে যদি জানি আর 4 দিয়ে ভাগ করতে যদি জানি, সৌরবিদ্যুৎ হাতের মুঠো, দ্যাট ইজ মাই
আমি এতদিন ধরে দেখেছি যে এটা করলে সৌর বিদ্যুতের জিনিসপত্র সঠিক থাকে, আমার চশমায় সম্ভবত রিফ্লেক্ট হচ্ছে, ক্যামেরাম্যান বলছে। তো যদি সেটা হয় তাহলে প্রথমে আসুন একটা হিসাব কষা যায়, মুখে মুখে সবাই বসবেন, আমি উত্তর বলে দেব। 100 ওয়াট লোড, আবার বলছি 100 ওয়াট লোড, 100 ওয়াট লোড 10 ঘন্টা চালু রাখবো আমি। এবার বলছেন 100 ওয়াট লোড, ব্যাপারটা মাথায় ঢুকলো না, আপনি ফ্যানের কোম্পানি খুঁজুন, ইঞ্চি খুঁজুন, গুগলে লিখুন এই কোম্পানির এত ইঞ্চির ফ্যান, আপনাকে ওয়াট বলে দেবে গুগল। আপনি রেফ্রিজারেটরের কম্পিউটারের মডেল নাম্বার দিন, এয়ার কন্ডিশনের মডেল দিন, ফ্যানের মডেল নাম্বার দিন, গুগল আপনাকে বলে দেবে কত ওয়াট। সমস্যার সমাধান, তাহলে আপনার বাড়ির প্রত্যেকটা জিনিসে যে মান, সেই মানটা আপনাকে একটু জেনে নিতে হবে। করোনা নয়, এটা মাঝে মধ্যে আমার হয়, চিৎকার করে কথা বললে একটু জল খাও, একটু রমেন ভাই তোকে ছাড়া আর কাউকে আমি বলতে পারি না। তাহলে এই যে ক্লাস জমে গেছে, আমি কখন কি করে বুঝছি আপনাদের চোখগুলো দেখে আর আপনাদেরও দেখে। এইবারে তাহলে প্রথমে আমার 100 ওয়াট 10 ঘন্টা চলবে মিনিমাম, তাহলে এই যে 100 গুণ 10 কত হয় বলুন প্লিজ, আমাকে একটু অনুপ্রাণিত করুন, কত রাইট? 1000। এই যে যদি 1000 ওয়াট আওয়ার আপনার প্রয়োজন হয়, যদি 1000 ওয়াট আওয়ার আপনার প্রয়োজন হয়, তাহলে আপনাকে 10 দিয়ে ভাগ করতে হবে আর 4 দিয়ে ভাগ করতে হবে। আগেই শিখিয়ে গেছিলাম, তাহলে 1000 কে 10 দিয়ে ভাগ করতে হবে একবার, 4 দিয়ে ভাগ করতে একবার, করে ফেলে দিল সবাই আশা করি। তা 10 দিয়ে ভাগ করে কত উত্তর হয়েছে? 100। এটা ব্যাটারি, এটা ব্যাটারি অ্যাম্পিয়ার, মানে আপনার 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে, ওর চাইতে কম দিলে হবে না। বলছে যে ওই যে পুরোটা ব্যাটারি শেষ হয়ে যাবে না, ওই বাড়ানো টাড়ানো যা করার পাবেন সোলার করে দিয়েছে, ও কায়দা আমি করে দিয়েছি, আর কিছু বুঝতে চেন না এখন, ওই করে ফেলবেন। কি করবেন? 1000 ভাগ 10 = 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে। যেখানে কাজ হচ্ছে, যে বেচছে মালপত্র, আপনি গিয়ে বলেন যে দাদা অল্প অল্প আমি একটুখানি শিখেছি ফেসবুকে, আপনি আমাকে বলেন যে এই কত ওয়াট কত ঘন্টা চলবে। কোম্পানিরা ভুল বোঝাচ্ছে, আমি কোনো কোম্পানির দাবিদারি আজ পর্যন্ত করি, অনেক কোম্পানির নাম বলতে পারি, তারা আমাকে লেটার মানে জয়েনিং লেটার পর্যন্ত পাঠিয়ে তাদের প্রুফ দেখিয়ে দেবো। আমি করিনি কেন, তাদের প্যাকেজ ঠিক নেই। আমি চ্যালেঞ্জ করে যে কোনো কোম্পানিকে নিয়ে আসুন তার কাজটা, আমি বলতে পারি তার প্যাকেজ ঠিক নেই, চ্যালেঞ্জ করে বলছি প্যাকেজ ঠিক নেই। কি বড় সাহস না, এটা কোনো দুঃসাহস না, আমি দেখে নিয়েছি, আজকে 15 বছর এই বিষয়ে চাষ করছি, এই প্যাকেজ ঠিক নেই বলেই জিনিসটা খারাপ। আপনি বলুন, আপনার 8 লিটার জল খাওয়া উচিত দিন, আপনি 2 লিটার খাচ্ছেন, কতদিন লাস্টিং করবেন? ওরে এ তো উপর আলার দেওয়া মেশিন, এ তো তাও লাস্টিং করে, আর এ তো উপর আলার দেওয়া মেশিন না, এ তো আমরা বানিয়েছি, সুতরাং লাস্টিং করে না। এইটা ছিল আমাদের বদনামের, তাহলে আমাদের বদনাম আমাদের অশিক্ষা থেকে জন্ম নিয়েছে। আপনি তাকান জার্মানির কাছে, জার্মানের শিক্ষার হাতে কুট, কেরালাতে দেখুন কেরালার শিক্ষার হাত দেখুন, আপনি রাজস্থানে দেখুন এবং আমাদের গুজরাটে দেখুন, আমাদের গুজরাট মানে অন্য কিছু ভাববেন না, আমাদের দেশের গুজরাট, ঠিক আছে? এই সমস্ত জায়গায় দেখে আপনি দেখতে পাবেন যেখানে শিক্ষার হার বেশি সেখানে সৌরবিদ্যুতের ব্যবহার, ঠিক না? বল বাড়ি থেকে দেখে নেবেন ইন্টারনেট। তো আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করে ব্যাটারি পেয়ে গেছিলাম, এবার 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 250। 1000 ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 250। 250 ওয়াট পিকের প্লাস সোলার প্লেট লাগবে, তার বেশি লাগবে কম লাগবে না, দয়া করে ভেতরে আসুন, জায়গা আছে, চলে আসুন, আপনি চাইলে ভেতরে চলে আসুন। তো বিষয়টা এই, 250 ওয়াট পিকের সোলার প্লেট আপনি যদি তার কম দিয়ে ফেলেন। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে দেখান তো, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নিয়ে যাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে দেখুন এই কোম্পানি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 250 ওয়াটের সোলার প্লেট ব্যবহার করেছে।
আমি কিন্তু এর ব্যতি রেখে কোনো কিছু বেছি না। যদি বেচতে হয় কিছুদিন পরে, কিছুদিন আগে কিন্তু মিলের বাসের কেলা কোথায় নারকেল বিড়ি একটা সোলার প্লেট বসিয়ে দিয়েছি তিনি বললেন যে আমি তো বলেছিলাম এটা ফুল না, এটা কোয়ার্টার। কোয়ার্টার মানে আপনাকে একখানা রুটি গেলে পেট ভরে, আমি একখানা রুটি দিয়ে দিয়েছি, আপনি পয়সা দেন। বলে বই করাই না, কিন্তু আমি তো বলে দেবো যে এতটা লাগবে। তাহলে প্রথম অধ্যায়টা আমরা বোধ হয় কমপ্লিট করে ফেললাম। এবার আমি পড়া নেবো না, দেবো, সময় নষ্ট হতে পারে, পড়া দিয়ে একটা ভালো লাগবে আপনাদের সব। ধরুন 500 ওয়াট 20 ঘন্টা চালাবো, অনেকেই আছে যে দায়িত্ব নেবেন 500 ওয়াট লোড 20 ঘন্টা চালাতে চাই। অনেকেই ফেসবুকে অলরেডি প্রশ্ন করে ফেলেছেন খরচ কত, খরচটাও শিখিয়ে দেবো, একটু ধৈর্য ধরুন, আমরা খরচ নিয়ে আলোচনা করবো, কত হওয়া উচিত বলে দেবো। আমাদের কাছে কিনতে হবে না, কেন কোনো রকম মডেল টডেল নিয়ে আমরা বসে নেই। প্রতিনিধিরা আছেন, তাদের কাছে পাওয়া যাবে, অঞ্চল প্রতিনিধি হওয়ার জন্য যোগাযোগ করুন। কিন্তু আমাদের কাছে ডিলারশিপ আর ফ্রাঞ্চাইজি পাওয়া যায় না। আমরা প্রশিক্ষিত কর্মী তৈরি করি, আর এতদিন যদি করোনা না হতো একটা সোলার প্লেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেডিয়ায় হয়ে যেত। ডিআইসি ট্রেনিং এর পর সেই সিদ্ধান্ত ডিআইসি অফিসাররা নিয়েছিলেন, যারা তৈরি করবে সে আমার ছাত্রদের হায়দ্রাবাদের থেকে উড়িয়ে আনার ব্যবস্থাও করা হয়ে গেছিল। কিন্তু দুর্ভাগ্য, হয়তো সৌভাগ্য, আর বড় কিছু হবে ভবিষ্যতে, আমফান এলো, এটা তো আমাদের আশীর্বাদ, আপনারা কিছু মনে করবেন না। তার কারণ অনেক ক্ষতি হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, কিন্তু সৌরবিদ্যুৎ কর্মীদের খুব উপকার হয়েছে, এটা বাস্তব। আমি জীবনে বেচতাম না, বিশ্বাস করুন, কেউ আমাকে আমফানের আগে মাল বেচতে শুনেনি, দেখেননি, দায়িত্ব নিয়ে বলছি, মালপত্র বেচি বাড়ি থেকে বলেছে। কেন, কেন ছাত্রদের প্রতিযোগী হবো না, একজন চারটা থেকে না চারঘাট থেকে ওই টমেন্দের এলাকা থেকে এসে আমাকে একটা বাজিয়ে গালি গালি দিয়ে বললো যে এখানে আর কি করার জন্য ডেকে এনেছেন। আমি যাবেন তো ডেকে আনিনি, বলছি কেন, পাবেন সোলার চক্রবর্তী, তারখানে নাম্বার দেওয়া রয়েছে। আমরা তার বেচবো কালকের থেকে, সেই ভদ্রলোককে আমার প্রণাম। আমি থতমত খেয়ে তার নাম ফটো রাখতে অবাক হয়ে গেছি। তখন আমার বিশেষ অর্থাৎ জলি বললো যে তুমি তাড়াতাড়ি আমাকে ফোনটা দাও, তুমি করবো না, আমি ফোন করে আমি ব্যবসা করবো, আমার ছেলে ব্যবসা করবে, তাই ইভান্স হলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা বলে রাখতে পছন্দ করি, তার কারণ আমার নিজের মধ্যে খুব কষ্ট হয় যে মালপত্র বেচছি, ছাত্ররাও বেচছে, ইত্যাদি ইত্যাদি, না ছাত্রদের প্রতিযোগী আমি নই। আমার যদি মশলাঙ্গপুর থেকে কোনো কল আসে, আমি রমেনকেই বলবো যে রমেন তুমি যোগাযোগ করো। বিশ্বাস করুন, রমেন হয়তো আমার কাছ থেকে মালটা নিতে, হয়তো বলেছি, বাধ্যবাধকতা নেই। আমার ফাউন্ডেশন চলে কি করে তাও বলে দিচ্ছি, আমার যত কর্মী রয়েছে তাদেরকে আমি সহযোগিতা করি প্রতিদিন 1 টাকার বিনিময়ে। আমার মেম্বাররা প্রতিদিন 1 টাকা মানে বছরে 365 টাকা চাঁদা, সেই পয়সাকে আশা করি বুঝতেই পারছেন আমার ফাউন্ডেশন চলে। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, সৃষ্টি অনুকূল জন্য। আমি মানুষ ধরার কারিগর, মানুষ গড়ার না, আমি করতে পারি না, সে যদি নিজে চেষ্টা না করে। আবার ওই আত্মপ্রচার হচ্ছে, আবার পয়েন্টে চলে আসে, আমাকে যদি না বোঝেন আমাকে আপনার ভয় লাগবে, আমাকে কল করবেন না, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমার উত্তর পাবেন আশা করি। কল করলে ঠিকঠাক কথাবার্তা আমি বলতে পারি না, ইদানিং মাথাটা একটু খারাপ হচ্ছে এইবারে যেটা বলার, এটা ক্লাসটাকে ক্লাসের মতন রাখা উচিত না, দামের দিকে এগোই আর সিস্টেমের দিকে এগোই। দাদা, বিদ্যুতে যা সম্ভব সৌর বিদ্যুতে তাই সম্ভব। আপনি জিজ্ঞাসা করবেন না সোলারে পাখা চলে, এইটা হচ্ছে ডিসি ফ্যান, দেখে বোঝার উপায় আছে, এটা ডিসি সিলিং ফ্যান, দেখে কি বুঝতে পারছেন এটার মোটর সাথে এসির কোনো পার্থক্য আছে? আচ্ছা, আপনারা তো গাড়ি চালান, আপনারা শোনেননি সোলারের ট্রেন বেরিয়েছে, আপনারা শোনেননি সোলারের প্লেন সারা বিশ্ব ভ্রমণ করছে, শুনেছেন তো? তাহলে ফুয়েল ছাড়া যদি প্লেন হেলিকপ্টার চলতে পারে,
ফুয়েল ছাড়বে, যদি থাক 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 এভাবে থাকবে অসুবিধা নেই। আমার মতো পরিশ্রমী খুব ঘুরেছে, অনেক ঘুরেছে প্রায়। এইবারে ফুয়েল ছাড়া যদি প্লেন হেলিকপ্টার চলতে পারে, ট্রেন চলতে পারে, অত বড় যদি ফ্যাক্টরি চলতে পারে তাহলে কি চলবে না বলুন তো। সোলারের ডেডিকেটেড এসি বেরিয়েছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এয়ার কন্ডিশনারে এমন কোনো দ্রব্য নেই যা বিদ্যুতে চলে, সৌর বিদ্যুতে চলে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেটা এখনো চলেনি আমাকে দেবেন, আমি চেষ্টা করব সারা জীবন ওই জিনিসটার গোলাম হয়ে থাকবো, পয়সা নেব না চালানো পর্যন্ত, না চালাতে পারা পর্যন্ত। হয়তো পয়সা আমি নেব না, জিনিস কিন্তু নেবে। মানে কি বলতে চাইছি, ওই জিনিসটা চালানোর জন্য যে খরচ হবে সেই খরচটা আপনাকে আমি জানি, কারণ র ম্যাটেরিয়াল তো বিদ্যুৎ, বিদ্যুৎ বানিয়ে দিলে হয়ে গেল। এবার বিদ্যুৎ কতটা তৈরি হয়, কতটা জায়গায়, আমি সেই প্রসঙ্গে আসছি। আপনাদের উত্তর রেডি হয়েছে, একটা প্রশ্ন দিয়েছিলাম বলিনি, 500 ওয়াটের লোড 20 ঘন্টা চালাবো। প্রথমে বলি, এই 500 ওয়াটের লোড 20 ঘন্টা চালালে কত ইউনিট বিদ্যুৎ দরকার হয় সেটা আগে হিসাব করুন, শিখিনি। আপনারা 1000 ওয়াট আওয়ার শিখেছিলেন, 100 × 10 1000 ওয়াট আওয়ার, এই 1000 ওয়াট আওয়ারে 1 ইউনিট মাথায় ঢুকে গেছে। প্রতি 1000 1 ইউনিট, 10000 ওয়াট আওয়ার 10 ইউনিট, 20000 ওয়াট আওয়ার 20 ইউনিট, 50000 ওয়াট আওয়ার 50 ইউনিট, 26250 ওয়াট আওয়ার, 26250 ইউনিট, বুঝে গেলাম। তাহলে যত 1000 ওয়াট আওয়ার তত ইউনিট, কথাটা পরিষ্কার হলো। পরবর্তী পর্যায়ে এইবারে আপনার কত হাজার হয়েছে, আপনি বলেছেন 500 20 ঘন্টা, তাহলে 500 × 5 × 10, 500-র পরে 2 শূন্য ছিল তো, আর 20 ঘন্টা পরে 1 শূন্য ছিল, তাহলে 3 শূন্য পেয়ে গেলাম, কিন্তু অঙ্ক সহজ হয়ে গেল। 500 × 20 কত হাজার, 50000, নাকি 5000, 5000, তাহলে 5000-কে ইউনিটে প্রকাশ করে লিখতে হবে 5 ইউনিট। তাহলে 500 ওয়াটের লোডকে 20 ঘন্টা চালাতে গেলে 5 ইউনিট কারেন্ট খরচ হয়, ইয়েস অর নো, ক্লিয়ার সবার কাছে? তাহলে যদি তাই হয়, এইবারে প্রসঙ্গ হচ্ছে এই রকম একটা জিনিসকে আমি 5 ইউনিট বাঁচিয়ে কী করবো, সোলারে চালাবো, তাহলে কিন্তু খরচটা ওই রকম মাথায় রাখতে হবে। খরচ কীরকম জানেন, আপনি যত ইউনিট তৈরি করছেন তাকে 5 বছর ধরে ব্যয় করলে যে খরচ হয় সেই খরচ হচ্ছে আপনার সহজ হলো বিষয়টা, একটু ঘুরিয়ে বললাম কিন্তু খরচ আশা করি সহজ হলো। মানে ধরুন আমি প্রত্যেক দিন 5 ইউনিট, 5 ইউনিটে কত টাকা, 5×7=35 টাকা, 35 × 365, 1 বছর, 365 × 5, 5 বছর, তাহলে 5 বছরে মোট টাকাকে যোগ করেন, যত টাকা হলো সেই টাকা আপনার খরচ হবে, তাহলে আমাদের লাভটা একটু বেশি হবে, আর কিছু বলব না। আমি কোড আনকোড বলে দিয়েছি, তার কারণ খরচ বলে দিলে না অনেক ব্যবসায়ীরা তারা আত্মহত্যা করবে, আর আমারও ক্ষতি হওয়ার সম্ভাবনা। আমি ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করতে আসিনি, কিন্তু ব্যবসায়ীদের এই কথা বলতে এসেছি, দয়া করে ক্রেতাদের ঠকাবেন। এবার কিন্তু আমরা তৈরি হয়ে গেছি, এবার আপনাকে কিন্তু দেখে নেব, মানে ওইখানে গিয়ে টাইপ করে ধরব, দাম কমান, লাভটা সীমিত রাখুন, সঠিক কাজ করুন, ব্যবস্থাপনাটা সঠিক রাখুন, অর্থাৎ যে জিনিসের জন্য যে জিনিস দরকার ক্রেতাকে সেটা বুঝিয়ে দিন, তার প্রয়োজনের অতিরিক্ত জিনিস দেবেন না, আর প্রয়োজনের কম জিনিসও দেবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার 500 গ্রাম ছানা খাওয়ার ক্ষমতা আছে, আপনাকে 750 গ্রাম খাওয়ালেও তো আপনার ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, পেটেরও ক্ষতি। আবার আপনার ওই 8 লিটার জল আপনি 4 লিটার খাচ্ছেন তারও ক্ষতি। এই জন্য বলা হয় যে দয়া করে সঠিক পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিন। আপনি তো বাড়িতে সোলার বসাবেন, গেলেন আমাদের আমার জন্য একটা ঠিকঠাক সোলার দেখো তো নিয়ে চলে এলেন, না এটা ঠিক না, প্রত্যেকটা জিনিস এস্টিমেশন করতে হবে, আপনার বাড়িতে মোট ওয়াট আওয়ার কত সেই অনুযায়ী ব্যাটারি, সেই অনুযায়ী সোলার প্লেট বসাতে হবে, সিস্টেম সব কিছু সম্ভব,
ডিসি সোলার সিস্টেম, এসি সোলার সিস্টেম, পাম্প সিস্টেম, উইদাউট ব্যাটারি সোলার সিস্টেম, অন গ্রিড সিস্টেম, অফ গ্রিড সিস্টেম, একদিনে এত বোঝাবো পারবো না, পারবো না। আমি এবার ব্যবসায়িক পরিকল্পনার কথা বলতে হবে, বলতে হবে আপনাদের পুঁজি ছাড়া কি করে এগোবেন, বলতে হবে আমাদের কি কি ফ্যাসিলিটি আছে সেগুলোর দিকে এগোই নাকি সেই দাম নিয়ে পড়ে থাকি। লাভ নেই, দাম নিয়ে পড়ে থেকে লাভ নেই, মোটামুটি একটা ধারণা দিচ্ছি। এই ধরনের একটা পাওয়ার বক্স যেটা আমাদের সংগঠনের মেয়েরা অলরেডি তৈরি পরিকল্পনা নিয়ে ফেলেছে, এটা উঠে গেলে রংটা উঠে গেলে তৈরি হবে। এর ভিতরে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যাটারি থাকে, সাধারণ ব্যাটারি এই যে সাইজের, কম্পিউটারের ইউপিএস এর যে ব্যাটারিগুলো থাকে 7 অ্যাম্পিয়ার ব্যাটারি তারই জায়গা করা রয়েছে, এসি কর্ড রয়েছে ব্যাটারি সংযোগ করার জন্য, তার রয়েছে, এটা হ্যান্ডি অর্থাৎ হাতে করে নিয়ে ঘোরা যায়, সাইজটা বুঝতে পারছেন। গুগলির দোকান, চায়ের দোকান, পানের দোকান, রাস্তার মোড়ে দিয়ে বসা যায়, মোবাইল চার্জ দেওয়া যায়, চার্জার গুঁজে একদম নিজের চার্জারটাকে গুঁজে মোবাইল চার্জ দেওয়া যায়, চলছে তো আর মোবাইল চার্জ দেওয়া যায়। আর এর সঙ্গে থাকে 20 ওয়াটের একটা প্লেট, জীবনে কেউ কোনো কোম্পানি 20 ওয়াটের প্লেট দেয় না, বলে 10 ওয়াটের প্লেট নিয়ে যান, হয়ে যাবে। আচ্ছা আপনারাই বলুন, ব্যাটারি ওয়াট আওয়ার যা সেই ওয়াট আওয়ার অনুযায়ী তোমার প্লেট বসাতে হবে। যেমন 1000 ওয়াট আওয়ারের জন্য আপনারা কত বসিয়েছিলেন, 250 ওয়াটের প্লেট বসিয়েছিলেন, মনে পড়ছে? 1000 ওয়াট আওয়ার ধরতে পারে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, মনে পড়ছে? তুমি এই একটা উদাহরণ মনে রাখেন। তাহলে আমার এখানে প্রায় 100 এর জন্য আমার 100 অ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি আছে, মানে কি 8/96 তো 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে, 12 ভোল্টের হলে 8/96 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি রয়েছে এর মধ্যে। সেইটাকে ফুল চার্জ করতে গেলে আমার দরকার একটা সোলার প্লেট, তাহলে 96 মানে 100 ধরে নিলাম, 104 ভাগের 1 ভাগ প্লেট লাগবে, তাহলে 25 ওয়াটের প্লেট লাগবে, আর 20 ওয়াটের দিন তাও হয়ে যাবে। কিন্তু আপনি দিচ্ছেন কত? 10। এবার বলছেন কেন এই যে কারেন্টে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, আমি দীর্ঘদিন যদি বলেন গবেষণা শুনতে ভালো লাগবে, দীর্ঘদিন গবেষণা করে জানতে পেরেছি যে কি কারণে সৌর বিদ্যুতের এত বদনাম, একটাই কারণে বদনাম, সেটা হচ্ছে যে সঠিক পারফরমেন্স তো তখনই দেবে যখন সঠিক পারফর্মার হবে, পারফর্মারই সঠিক নেই, পারফরমেন্স কি করে সঠিক হবে, বুঝতে পেরেছি? আজকে যদি আমি আপনাদের কিছু শেখাতে পারি তাহলে পারফর্মার ভালো, তাই জন্য পারফরমেন্স ভালো। আমি যদি শেখাতে না পারি পারফর্মারের সমস্যা, তাই পারফরমেন্স নেই। ইজ ইট ক্লিয়ার? এইবারে আমি আসছি দ্বিতীয় পর্যায়ে, এইটার খরচ কত? আপনারা অনেক পাবেন না যে এইটার খরচ কত হবে, এইটার ক্যাপাসিটি কি? এটার ক্যাপাসিটি 100 ওয়াট আওয়ার, মানে 10 ওয়াটের কিছু চালালে 10 ঘন্টা চলবে, 10 ওয়াটের ল্যাম্প পাওয়া যায় না এখন আপনার বাড়িতে, তো চলে এসি ল্যাম্প চলবে, এটা একটা মিনি ইনভার্টার, 10 ঘন্টা চলবে। না আমি বলি মাথারি তৃপ্তি করলেও হবে না, 10 ঘন্টা চলবে না, 7 ঘন্টা চলবে, কেননা ব্যাটারিটাকে ঠিক রাখতে হবে, একটু মোবাইল চার্জের জন্য বাঁচিয়ে রাখতে হবে, তাই জন্য আমি বলি 7 ঘন্টা চলবে। যদি একটা ফ্যান চালিয়ে দেয়, আপনারা ভাবছেন যে ফ্যান মানে মারাত্মক ব্যাপার, এই যে এই ধরনের যে ফ্যানগুলো এটাকে বলা হয় ডিসি ফ্যান, এই ডিসি ফ্যান, ডিসি টেবিল ফ্যান, এ মাত্র 1 অ্যাম্পিয়ার নেয়, 1.5 অ্যাম্পিয়ার নিল, এই 1.5 অ্যাম্পিয়ারের এই যে ফ্যানটা, এ কিন্তু আপনার একেবারে মানে আমি এটা চালিয়ে রাত্রেবেলা ঘুমাতে পারি, এত সুন্দর একটা কাজ, এবং ঘুমিয়েওছি দীর্ঘদিন, যেসব জায়গায় ক্লাস করাতে যাই স্লিপ ব্যাগ না থাকলে এটা আমাকে সাথ দিয়ে দেয়, ঘুম আসে, অসুবিধা নেই। তো এই ধরনের যে পাখা, সেই পাখাগুলো কমপক্ষে 4 ঘন্টা চলবে এই ধরনের ব্যাটারি। তাহলে একজন যে পড়াশুনো করছে, এবার আমি একটা আবেদন জানাবো, আজকে স্বাধীনতা দিনে দাঁড়িয়ে আমি একটা আবেদন জানাবো যে প্রত্যেকটা ছাত্রদের একটা সাইকেল না দিয়ে এরকম একটা সোলার সিস্টেম দিয়ে দিই, আগামী 1 বছর দিন, সেখানে একটা এডুকেশন হবে, সাইকেল থেকে তো কিছু শেখা যায় না, সোলার সিস্টেম থেকে একটা শিক্ষা হবে,
সে তার নিজের জিনিসটা নিজে বানিয়ে নেবে, আমরা সার্ভিসিংটা দিয়ে দেবো প্রত্যেক স্কুলে গিয়ে। আবেদন করুন আপনার রাজ্য স্তরে, জেলা স্তরে শিক্ষা দপ্তরের সঙ্গে রয়েছে, শিক্ষা দপ্তরকে আবেদন করুন আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেক স্কুলে গিয়ে প্রতি বছর অন্তত 5 জন করে পান খরচ। এখনো বলি একটা সোলার প্লেট 20-30 ওয়াটের একটা ব্যাটারি সহ এই ধরনের বক্স এবং একটা ফ্যান যদি সঙ্গে দেওয়া হয় 1,000-5,000 টাকার মধ্যে হয়ে যাবে। এবার বলুন যদি 5,000 টাকার মধ্যে হয়েই যায় তাহলে সাশ্রয়টা কি হবে, কেন আমি নেবো 5,000 টাকা, কেন খরচ করবো? এবার সেই যুক্তিতে আসি। একটা সিলিং ফ্যান 1 বছরে 2,000 টাকা ইলেকট্রিক বিল খরচ করে, আপনি ভেবে নেবেন এবারে ইলেকট্রিক বিলের হিসাব দেখিয়ে দিয়েছি। একটা লাইট কম করে 500-700 টাকা ইলেকট্রিক বিল খরচ করে যায়, 300 টাকা খরচ করবো একটা লাইটে, হয় না? তো আমি কেন সিলিং ফ্যান চালিয়ে আমার ছেলেকে পড়তে বসাবো, কি লাভ আছে? তারপরেও সেই কারেন্টটা চলে গেলে ইনভার্টার বসাতে হয়, সেই ইনভার্টারের ডেপ্রিসিয়েশন প্রতিদিন 15,000-15,000 টাকা থেকে 20,000 টাকা, কেন আমি বসাবো? আমার খরচ ওই 25,000 টাকা খরচ করার ক্যাপাসিটি নেই, আমি কী করে খরচ করবো? তারপরে বলছেন ব্যাটারি খারাপ হয়ে যাবে, হোক 1 বছর গ্যারেন্টি আমরা দিচ্ছি, আমরা না ব্যাটারি কোম্পানি দিচ্ছে, আমরা ব্যাটারি কোম্পানি হল তা ব্যাটারি কোম্পানি 1 বছরের গ্যারান্টি দিচ্ছে, 1 বছর পর কী হবে? 1 বছর ধরে কত টাকা বাঁচিয়েছেন আপনি দাদা? 800 টাকা দিয়ে আরেকটা ব্যাটারি কিনুন, আচ্ছা 600 টাকায় কিনতে পারবেন যদি সস্তা ব্যাটারি কেনেন। তাহলে কি বুঝলে সোলারটা চলবে কি চলবে না? যারা বাড়িতে অলরেডি ইনভার্টার বসিয়ে ফেলেছেন তারা কি অন্যায় করেছেন, কি ভুল করেছেন শুনে নিন আমাদের কাছে। প্রথম অন্যায়, 1 ইউনিট বিদ্যুৎ খরচ বাড়ানো হলে প্রতিদিন 1 কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে যোগ হয়, আর আপনি বাড়িতে ইনভার্টার ব্যাটারি এনেছেন মানে প্রত্যেক দিন 1 কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে যোগ করছে না। আপনার নাম কি? আপনার নাতিদের পাবে আমরা সুন্দর করে একটা কবিতা আবৃত্তি করি, এই পৃথিবীতে মানুষের আমার যোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, কত সুন্দর লাগে না লাইনগুলো? আপনার আবাসযোগ্য করে রাখার জন্য বাড়িতে কারেন্ট বসাচ্ছেন, ইনভার্টার বসাচ্ছেন, এয়ার কন্ডিশনে হাওয়া খাচ্ছেন, জানেন এয়ার কন্ডিশনে দিয়ে যে টেম্পারেচার এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ভাবতে হয়েছে। টেম্পারেচারকে যদি 2 ডিগ্রি কম থেকে 2 ডিগ্রি বেশিতে রাখা হয় দেখা গেছে যে জাতীয় বিদ্যুৎ ব্যয় কম হয়, কার্বন ইমিশন কম হয়। এই জন্য সরকার কিন্তু এখন আর সেই 16 ডিগ্রি টেম্পারেচারের এয়ার কন্ডিশন মেশিন বাজারে পাবেন না, পাবেন যদি তাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এই কোম্পানি দিচ্ছে। 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রিতে চলে আসছে খুব তাড়াতাড়ি, 22 ডিগ্রি এখন আছে, 18 ডিগ্রি ছিল 22 ডিগ্রি এখন 24 ডিগ্রিতে চলে আসবে, 24 ডিগ্রি টেম্পারেচার আপনাকে থাকতে হবে, আপনি তার চাইতে ঠান্ডা করতে পারবেন না, নিয়ম নেই। কনজাম্পশন কমানোর জন্য, তাহলে সেই কনজাম্পশন কমানোর দায়িত্ব আপনাকেও নিতে হবে, আমি নিই, আমি জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছি, আর জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছি যাতে করে আপনি মনে মনে বোঝেন যে আমি কি অন্যায় করছি। আরে একটা অনুশোচনা তো হবে, বাড়িতে ইনভার্টার নিয়েছেন, ব্যাটারি নিয়েছেন, বেশ করেছে, সোলার প্লেটও নিন, প্রতিদিন আপনি 3 ইউনিট কারেন্ট তৈরি করুন, 1 ইউনিট কারেন্ট আপনার বাড়ি থেকে বাঁচবে, যেটা আপনি ব্যয় করে ইনভার্টারকে বলেন সেটা বাঁচবে, পাশাপাশি 2 ইউনিট তৈরি করে আপনি রাত্রেবেলা চালাবেন। 3 ইউনিট কারেন্ট যদি প্রতিদিন বানান তাহলে আপনি সোলার প্লেট আনলেন 20,000 টাকা, প্রতিদিন বানালেন 21 টাকা, কি বুঝলেন? 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে 21 টাকা রোজগার কোন ব্যবসায় দেয় আপনাকে? দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন এটা করেছিলাম, এটা দ্বিতীয় প্রশ্ন করি, কোন ব্যবসা আপনাকে 20,000 টাকা ইনভেস্টমেন্টে প্রতিদিন 20 টাকা দেয়? সুদের দাদা আমি পারবো না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমি নই, আমি কারো কলার ধরে টাকা আদায় করতে পারি না, আমি সুদ নিতে পারি না, কেউ দিলে আমাকে ফোন করবেন আমি নেই, কিন্তু আমি দিতে পারবো, দিতে চাই সোলার প্লেট দিতে পারি, আপনার সুদের ব্যবসার মতন লাভ হচ্ছে। তো এইবারে মজা করে কথা বলছি, দয়া করে আমাকে দোষ দেবেন না, আমাকে প্লিজ মারবেন না। এইবারে পরের কথা আসছে, ইনভার্টারকে সোলার করতে পারেন এত কম খরচে, সার্ভিসিং মেইনটেনেন্স অমুক তমুক 7-5 ব্যাটারি পাল্টাতে হবে, এইগুলো হচ্ছে এর বদনাম। ছোট ছোট করে বলছি, ব্যাটারি পাল্টাতে হলে ব্যাটারির পয়সা ব্যাটারি দেবে, বুঝলেন? সার্ভিসিং এর পয়সা ও দেবে, কেন সোলারিয়ন, সোলারিয়ন বলে একটা গ্রুপ ওই
বিভিন্ন সোলার ট্যাক বানালো না, মেইনটেনেন্স চার্জ 1 টাকা লিখলো না, তাহলে ঘোড়া নিজের বাবার সরি গাড়ির পয়সা দিয়ে কাজ করতে চেয়েছিল, মাফ করবেন ভাই ভাই উঠলি তাই তো দেখাচ্ছি পরের কথা সোলার প্লেট বৃষ্টিতে ভিজলে কি হবে, বৃষ্টিতে ভেজার জন্যই তৈরি করা, সোলার প্লেট ভেঙে গেলে কি হবে, ভেঙে গেলে কিচ্ছু হবে না, মানে কেউ কিছু দেবে না, আপনার মাথা ভেঙে গেলে কি হবে, আমার তো মাথাতে আমার চুলও নেই, ভেঙে গেলে কি হবে, কিচ্ছু হবে না, কি হবে ক্ষতি ক্ষতি শীত পড়লে কি হবে পড়ুক, আপনি তাহলে একটা কম্বল রাখবেন, যখন জেগে থাকবেন তখন গিয়ে উঠে দিয়ে দেবেন, আর যখন জেগে থাকবেন না তখনও দিয়ে শোবেন, প্রবলেম স্যার শুনুন, প্রত্যেকটা জিনিসের না একটা রং এফেক্ট থাকে, প্রত্যেকটা জিনিসের একটা রং এফেক্ট থাকে, একটা সাইড এফেক্ট থাকে, তবু বাধ্য হয়েও আমাদের আর্থিক ওষুধ খেতে হয় করোনা দাঁড়ানোর জন্য, আমরা অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়লেও আমাদের ঘরে সোশ্যাল ডিস্টেন্স মানতে হয়, আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি এবারে ব্যবসায় নেবেন, ভাই এইসব পারবো না, ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার কিচ্ছু চিন্তা করতে হবে, ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার ইলেকট্রিক্যালের লোকজন করবে, আমাদের কর্মীরা কী খাবে আপনি যদি সব করেন, আপনি করবেন প্রচার হয় ব্যবসার জন্য নয় সামাজিক স্বার্থ, রাজি সবাই একটু হ্যাঁ বলুন না, আপনি যা জানবেন তার প্রচার করবেন, আপনাদের যে গ্রুপ বানিয়ে দেবে বলেছে এই গ্রুপে আমি প্রত্যেক দিন তথ্য দেবো, রাত জেগে লিখবো সকালবেলা লিখবো, এই ধরনের কথাবার্তা যদি বুঝতে পারেন সেই রকম কথাবার্তাই থাকবে, হয় ভিডিও নয় তথ্য আমি দিয়ে দেবো, আপনারা কি করবেন, আর আপনারা যারা এই ধরনের গ্রুপ নিয়ে কাজ করতে চান তারা তাদেরকেও বলছি গ্রুপ বানান কোনো অসুবিধা নেই, তবে যার প্রতি অন্তত 100 উপরে গ্রুপ মেম্বার থাকবে যাদেরকে বলবেন সৌরবিদ্যুৎ সম্বন্ধে জানানোর জন্য গ্রুপটা তৈরি করছি বলে নিয়ে গ্রুপটা করবেন, তাদেরকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করবো সম্মানিত করবো কথা দিলাম, আগামী 15 আগস্টে আমরা সম্মানিত করবো, যার সদস্য সংখ্যা সবচেয়ে বেশি তাকে গাড়ি দিতে পারবো না বাড়ি দিতে পারবো না কিন্তু কিছু একটা সম্মানীয় কিছু দেবো, কেন আপনার থেকেই নেবো কোনো অসুবিধা নেই, ব্যবসা আপনি এমনি শিখে যাবেন, কে বা ভবিষ্যৎ দেখেছি কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু, আসুক বিপদ আসুক বাধা সামনে থাক গোলক ধারা, কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু, আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না, সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না, এসো আমার সঙ্গে এসো বাস সেজে এসো তোমার যুদ্ধ সাজ, হাত নেড়ে ডাকছি তোমায় আজ ভেদে রেখে এসো তোমার সমস্ত কাজ।